नमस्कार सकल बंधु के स्वागत। बंधुरा आज के अपने संगे दुटो रेसिपि शेयर करब। एक हलो मिष्टि दई रुटी संगे थाकबे निरामिषी दई पनिर। खेते हय असम्भव मजार। देखे ना जाक आजकेर भिडियो। एखन आमी आटा मेखे नेब, पनिर क्यूब करे केटे नेब। ए रेसिपिर जन्य नियेछि बाड़ीर गम भांगानो आटा, मिष्टि दई, टक दई, पनिर। एखन आमी पनिर केटे नेब। এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। আটা মেখে নেব, লবণ, হাত দিয়ে আটাটা মিশিয়ে নেব। লবণ দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দই দিয়ে মেখে নেব। দই দিয়ে মেখে শক্ত ডো তৈরি করে নেব। आटा भालो करे मेखे निये छी। एकोन लेची केटे रुटी बेले नेबो। रुटी बेलार जन्य आटा निये छी। आटा मिशिए आमी रुटी बेले नेबो। দেখুন রুটি একেবারে পাতলা করে বেলে নিয়েছি। এইভাবে করে সমস্ত রুটি বেলে নেব। সমস্ত রুটি বেলে নিয়েছি, এখন ভেজে নেব। তাওয়া গরম হয়ে গেছে, রুটি ভেজে নেব। রুটি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এইভাবে করে সমস্ত রুটি ভেজে নেব। দেখুন সমস্ত রুটি ভেজে নিয়েছি, আর রুটিগুলো কত সুন্দর নরম হয়েছে দেখুন। এখন আমি পনির ভেজে নেব। এক চামচ তেল দিয়ে দেব, পনির ভেজে নেব। পনির এইভাবে করে ভেজে নিতে হবে, ভাজা হয়ে গেছে তুলে নেব। ভাজা পনিরের উপরে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। দিয়ে দেব টক দই, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, স্বাদ মতন লবণ। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেব চিনি। ভালো করে মিশিয়ে নেব। পনিরের তরকারি করে নেব। কড়াতে দিয়ে দেব ঘি, দিয়ে দেব মাখিয়ে রাখা পনির, ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট ধরে রান্না করে নেব। বন্ধুরা দই রুটি কেমন হয়েছে খেয়ে দেখি। বন্ধুরা দারুণ স্বাদের হয়েছে।